হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আবারও ট্রিপলি জব বিডি এবং ট্রিপলি অনলাইনের পক্ষ থেকে ধন্যবাদ। আজকের লেকচারে আমরা শিখব সুপারপজিশন থিওরেম। সো দেরি না করে আমরা শুরু করতে পারি সুপারপজিশন থিওরেম। প্রথমে আমরা শিখব সুপারপজিশন থিওরেমের যে মেইন প্রিন্সিপাল, যে এখানে সুপারপজিশন থিওরেমে মেইন প্রিন্সিপালে বলা আছে, দি সুপারপজিশন প্রিন্সিপাল স্টেট দ্যাট দি কারেন্ট থ্রু অ্যান এলিমেন্ট ইন এ লিনিয়ার সার্কিট ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্ট থ্রু দ্যাট এলিমেন্ট ডিউ টু ইস ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালন। এই সুপারপজিশন থিওরেমের মেইন প্রিন্সিপালে বলা হয়েছে যে কোনো একটি লিনিয়ার সার্কিটে কোনো একটি এলিমেন্টের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেটি আমরা কীভাবে বের করব, প্রত্যেকটি এলিমেন্টের যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সেগুলোকে যদি ইন্ডিভিজুয়ালভাবে কল্পনা করা হয়, এবং অর্থাৎ আলাদাভাবে কল্পনা করে তাদের রেসপেক্টে যে ওই এলিমেন্টের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার অ্যালজেব্রিক সামেশনটাই হচ্ছে সুপারপজিশন থিওরেম। সো সুপারপজিশন থিওরেম এর ম্যাথগুলো করার জন্য আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে সেই স্টেপগুলো এখন আমরা দেখব। স্টেপ টু অ্যাপ্লাই, প্রথম স্টেপটা হচ্ছে টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স এক্সেপ্ট ওয়ান সোর্স, অর্থাৎ প্রত্যেক ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকেই আমাদের টার্ন অফ করে নিতে হবে শুধুমাত্র একটি সোর্স বাদে। দেন ফাইন্ড দ্য আউটপুট ডিউ টু দ্যাট অ্যাক্টিভ সোর্স, তখন তারপর সেই অ্যাক্টিভ সোর্সের রেসপেক্টে যে আউটপুটটা হবে, যে এলিমেন্টের আমরা কারেন্ট বের করবো অথবা ভোল্টেজ বের করবো, সেই তার আউটপুটটা আমাদের বের করতে হবে। তারপর দুই নম্বরে বলছে যে রিপিট স্টেপ ওয়ান ফর ইচ অফ দ্য আদার সোর্স, অর্থাৎ এই এক নম্বর যে অ্যালগোরিদমটা আছে সেটাকে আমাদের আবার রিপিট করতে হবে, অর্থাৎ অন্য একটি সোর্সকে অ্যাক্টিভ করে বাকি সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। তিন নম্বর হচ্ছে ফাইন্ড দ্য টোটাল বাই অ্যাডিং অ্যালজেব্রিক্যালি, অর্থাৎ প্রত্যেকটিকে যে আমাদের অ্যালজেব্রিক সাম আসছে সেগুলোকে পরবর্তীতে কী করতে হবে, যোগ করতে হবে। ওকে, নেক্সট স্টেপে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো আমরা এখন দেখব। উই মাস্ট কিপ ইন মাইন্ড, আমাদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবে যে এই সুপারপজিশন থিওরেম এর অঙ্কগুলো করার ক্ষেত্রে, প্রথমটা হচ্ছে যে ভোল্টেজ সোর্স টার্ন অফ, মিন্স ভোল্টেজ সোর্স যে টার্ন অফ করব অর্থাৎ বন্ধ করব তার মানে হচ্ছে যে জিরো করে দেব। ভোল্টেজ সোর্স জিরো করা মানে হচ্ছে যে সেই ভোল্টেজ সোর্সকে শর্ট সার্কিট করে দেওয়া, অর্থাৎ শর্ট করে দিলে, যদি ভোল্টেজ সোর্সকে আমরা শর্ট করে দিই তাহলে ভোল্টেজ সোর্সের রেসপেক্টে অর্থাৎ ভোল্টেজ সোর্সের আড়াআড়িতে আমাদের পটেনশিয়াল থাকবে কি জিরো। আবার কারেন্ট সোর্সকেও কী করতে হবে, জিরো করতে হবে। আর কারেন্ট সোর্সকে কীভাবে জিরো করা যায়, কারেন্ট সোর্সকে জিরো করার উপায় হচ্ছে কারেন্ট সোর্সটাকে ওপেন করে দেওয়া, অর্থাৎ কারেন্ট সোর্স টার্ন অফ মিন্স হচ্ছে জিরো অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ কারেন্ট সোর্সটা যদি ওপেন থাকে তাহলে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ এখানে আমরা চিত্রটা আমরা দেখতে পারি যে এরকম একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স, এখানে একটা রেজিস্টার, এই ভোল্টেজ সোর্স যদি আমরা সুপারপজিশন থিওরেমে অ্যাপ্লাই করি তাহলে এই ভোল্টেজ সোর্সকে কী করে দিতে হবে, শর্ট করে দিতে হবে। ভোল্টেজ সোর্স যদি শর্ট করে দিই তাহলে ভোল্টেজ সোর্সের এখানকার এখানে ভোল্টেজ কত আছে, জিরো। আবার কারেন্ট সোর্স, এটা হচ্ছে কারেন্ট সোর্স 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে এখানে R1, এটাকে যদি আমরা সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে অঙ্ক করতে যাই সেই ক্ষেত্রে আমাদের কারেন্ট সোর্স যেটি থাকবে সেটাকে কী করে দিতে হবে, ওপেন করে দিতে হবে। আর কারেন্ট সোর্স ওপেন করে দেওয়া মানে কারেন্ট সোর্স জিরো করে দেওয়া, অর্থাৎ জিরো অ্যাম্পিয়ার, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। আশা করি মোটামুটি সুপারপজিশন থিওরেমের হালকা হলেও আইডিয়া পাওয়া গেছে। এখন ছোট্ট একটি ম্যাথ করে নিতে পারি আমরা। সো ছোট্ট একটি ম্যাথ করব, ম্যাথটা খুবই সহজ। এখানে ম্যাথে বলা আছে যে উইথ দ্য হেল্প অফ সুপারপজিশন থিওরেম অবটেইন দ্য ভ্যালু অফ কারেন্ট আই ইন ফিগার 1 বিলো, অর্থাৎ যে নিচে যে সার্কিটটা দেখা যায় সেই সার্কিটের যে কারেন্টের ইন্ডিকেশন দেওয়া আছে সেই কারেন্টটা আমাদের বের করতে হবে। এখানে 10 অ্যাম্পিয়ারের একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, 5 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট সোর্স দেওয়া আছে, 10 ওহম রেজিস্টার দেওয়া আছে, এবং আমাদের ইন্ডিকেশন দেওয়া আছে যে কারেন্ট আমাদের এই ইন্ডিকেশনে কারেন্টটা বের করতে হবে। মেইনলি ইন্ডিকেশন দেওয়া থাকে যখন কারেন্ট বের করব তাহলে সেই ক্ষেত্রে তার ডিরেকশনটা কোন দিকে হবে সেই ডিরেকশনটা আমাদের অ্যান্সারে উল্লেখ করে দিতে হবে। সো আমরা তাহলে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করতে পারি। সো সলিউশনে প্রথমে আমরা কী করব,
যে কোনো একটি সোর্সকে আমাদের অ্যাক্টিভ করে বাকি সোর্সগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেবো। এখানে মাত্র দুইটি সোর্স, তাহলে আমরা দুইটি স্টেপ ফলো করলেই হয়ে যাবে। সো সলিউশনে কী হচ্ছে, এক নম্বর সলিউশন, এক হোয়েন 10 ভোল্ট আমাদের অ্যাক্টিভ অ্যান্ড 5 এম্পিয়ার রিমুভ, আমাদের 10 ভোল্ট যে ভোল্টেজ সোর্স থাকবে সেটাকে আমরা অ্যাক্টিভ রাখবো আর বাকি 5 এম্পিয়ার যেটি থাকবে সেটিকে আমরা কী করে দেবো, রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে কী হবে, এটাকে ওপেন হয়ে যাবে, এটি ওপেন। সো দেখা যাচ্ছে যে আমাদের পরবর্তী স্টেপে 10 ভোল্টের যে ভোল্টেজ সোর্স আছে সেটি অ্যাক্টিভ আছে, বাকি এটি কি ওপেন করে দেওয়া হয়েছে, আর 10 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো বের করতে হবে। এখানে যেহেতু এক নম্বর স্টেপ, সেই জন্য আমাদের কি করলাম, আই প্রাইম। সো এখানে আই প্রাইম, যেহেতু সার্কিট আমাদের কি আছে, ওপেন, সো এর মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই প্রাইম ইকুয়াল 0 এম্পিয়ার। এবার পরবর্তী স্টেপ, যে 5 এম্পিয়ার আমরা কী করবো, 5 এম্পিয়ারটাকে দেখা যাচ্ছে যে 5 এম্পিয়ার কী করবো, আমাদের অ্যাক্টিভ রাখবো, বাকি 10 ভোল্টের যে ভোল্টেজ সোর্স সেটিকে কী করে দেবো, অফ করে দেবো। এই ভোল্টেজ সোর্সকে অফ করে দেওয়ার মানে হচ্ছে কি, এটাকে শর্ট সার্কিট করে দেওয়া। সো এটাকে আমরা শর্ট সার্কিট করে দিচ্ছি, আর আমাদের 5 এম্পিয়ার কারেন্ট সোর্সটা কী থাকবে, অ্যাক্টিভ। সেই ক্ষেত্রে এই সেকেন্ড সার্কিটের কারেন্ট ফ্লো হচ্ছে কি, কোন দিকে, এই দিকে, ওকে। এই ক্ষেত্রে কারেন্ট ফ্লো যেহেতু এইদিকে হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের মেইন যে ডিরেকশন দেওয়া ছিল যে এই ডিরেকশনে আমাদের কারেন্ট বের করতে হবে, তাহলে এই ডিরেকশনের রেসপেক্ট, এই ডিরেকশনটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এই ডিরেকশনটাকে আমাদের কী করতে হবে, নেগেটিভ ধরতে হবে। সেই ক্ষেত্রে এটি সিম্পল একটি সার্কিট, তাহলে এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে কত, 5 এম্পিয়ার, এবং ডিরেকশন যেহেতু উল্টা দিকে, এই জন্য আমরা এটাকে কী করলাম, মাইনাস দিয়ে দিলাম। এই জন্য হচ্ছে কি, আই ডাবল প্রাইম, যেহেতু সেকেন্ড স্টেপ, আই ডাবল প্রাইম ইকুয়াল -5 এম্পিয়ার। এই ক্ষেত্রে এরপর আমাদের লাস্ট স্টেপে আমরা কী করবো, বাই অ্যাপ্লাইং সুপারপজিশন থিওরাম। মানে হচ্ছে আমাদের সুপারপজিশন সবগুলোর যে কারেন্ট পেয়েছি সেগুলোর আউটপুট পেয়েছি, অর্থাৎ সেগুলোকে কী করবো, সামেশন করবো, যোগ করবো। আই ইকুয়াল আই প্রাইম প্লাস আই ডাবল প্রাইম, আই প্রাইম সিঙ্গেল প্রাইম হচ্ছে 0 এবং আই ডাবল প্রাইম হচ্ছে -5, এগুলো যোগ করলে হচ্ছে কি, -5 এম্পিয়ার। সো আমাদের অ্যান্সার হয়ে গেছে। এখন আমরা বলতে পারি যে আই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কত, 5 এম্পিয়ার, কিন্তু আসলে আমাদের ডিরেকশন আমরা এই ডিরেকশন চাচ্ছি, এই জন্য কারেন্টটা হচ্ছে কি, -5, কারণ অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারতেছি যে কারেন্ট আমাদের এই ডিরেকশনে আসতেছে। এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, কারেন্টের ডিরেকশনটা হচ্ছে মাইনাস, এই যে ওকে, আমাদের কারেন্ট আমরা পেয়ে গেছি যে -5 এম্পিয়ার। আমরা আর এখানে আরও একটা বের করতে পারি, যদি আমাদের এখানকার ভোল্টেজ ড্রপ বের করতে চাই, সেই ক্ষেত্রে কী হবে, যে 10 ওহমের রেজিস্টরের ভোল্টেজ ড্রপ কত, 10-এর আমরা আর 10-এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো 5, তাহলে 10-এর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে 5 × 10 এবং 10 গুণ করলে হচ্ছে কি, 50 ভোল্ট। অর্থাৎ এই 10 ওহমের রেজিস্টরের আড়াআড়িতে থাকবে কি, 50 ভোল্ট। এখানে লক্ষ্য আর ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের কিন্তু এখানে কোনো জায়গায় কিন্তু 50-এর মতো নেই, তারপর আমরা এখানে 50 পাচ্ছি, বিকজ কারণটা হচ্ছে যে এখানে একটা কারেন্ট সোর্স দেওয়া আছে, এই জন্য। ওকে, নেক্সট টাইমে আবার অন্য কোনো থিওরেম নিয়ে হাজির হব। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।